পুরোটা খোলো। আমি আলো দিচ্ছি। আলো এইটা হচ্ছে মেন পানিটা, ওটা মালিক, আর এটা হচ্ছে মেন পানিটা, এই যে মালিক লিজ নিয়েছে এটা, আর এটা হচ্ছে মেন পানিটা দিয়ে আছে আচারিয়া এগারো দিন ধরে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বিশেষ অভিযান চালিয়ে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হলো মোট 8 জনকে। ধৃতদের মধ্যে 4 জন পুরুষ এবং 4 জন মহিলা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই বহরমপুর শহরের একটি অভিজাত হোটেলে এই মধুচক্র চালানো হতো বলে অভিযোগ। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচয় করে তাদের হোটেলে নিয়ে এসে বহরমপুর শহরের এক মহিলা এই মধুচক্র চালাতো বলে অভিযোগ উঠেছে। ধৃতদের শনিবার বহরমপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানিয়েছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ।